অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি, তাই এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3-তে মোট 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর সলভ করতে দেওয়া হয়েছে। এই 10টি প্রশ্ন ইতিহাসের তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অংশ থেকে নেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক সেই 10টি প্রশ্নগুলি কী কী ও তার উত্তরগুলি কী হবে। প্রথম প্রশ্ন রয়েছে, সেন্ট জর্জ দুর্গ দেখা যায় বাংলা, মাদ্রাজ, বোম্বাই না দিল্লি প্রেসিডেন্সিতে? উত্তরটি হবে মাদ্রাজ। দুই নম্বর প্রশ্ন রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন? উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। তিন নম্বর প্রশ্ন রয়েছে, ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয়, অপশন অংশে রয়েছে 1770 খ্রিস্টাব্দে, 1771 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে না 1773 খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1772 খ্রিস্টাব্দে। চার নম্বর প্রশ্ন রয়েছে, সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রচলন করেন, প্রশ্ন অংশে অপশন রয়েছে ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্লাইভ, লর্ড ডালহৌসি? উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস। পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, প্রশ্ন অংশে অপশন রয়েছে 1813 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1857 খ্রিস্টাব্দে। ছয় নম্বর প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম কেরি, স্যার এলিজা ইম্পে না চার্লস উড? উত্তরটি হবে স্যার এলিজা ইম্পে। সাত নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের শিক্ষা ব্যবস্থায় চুয়ে পড়া নীতির প্রবক্তা কে ছিলেন? ভারতের শিক্ষা ব্যবস্থায় চুয়ে পড়া নীতির প্রবক্তা কে ছিলেন? এই প্রশ্নটির অপশন অংশে কী দেওয়া হয়েছে, টমাস মেকলে, চার্লস উড, লর্ড বেন্টিং, ডেভিড হেয়ার? উত্তরটি হবে টমাস মেকলে। আট নম্বর প্রশ্ন রয়েছে, কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়, অপশন অংশে কী দেওয়া হয়েছে, পিটের ভারত শাসন আইন, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, সিভিল সার্ভিস অ্যাক্ট? উত্তরটি হবে রেগুলেটিং অ্যাক্ট। নয় নম্বর প্রশ্ন রয়েছে, ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, অপশন অংশে কী দেওয়া হয়েছে, 1771, 1775, 1777 না 1781? উত্তরটি হবে 1781 খ্রিস্টাব্দে। দশ নম্বর প্রশ্ন রয়েছে, এ কোড অফ জেনেটো ল এর রচয়িতাকে, এ কোড অফ জেনেটো ল এর রচয়িতাকে? উত্তরটির অপশন অংশে রয়েছে ন্যাথিয়েল হ্যালেত, উইলিয়াম জোন্স, জন অ্যান্ড্রুজ, উইলিয়াম কেরি? উত্তরটি হবে ন্যাথিয়েল হ্যালেত। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা এই 10টি প্রশ্নের উত্তরগুলি দেখে নিলে এবং তোমরা এই 10টি প্রশ্নের উত্তরগুলি লিখে নিয়ে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের খাতায় এই প্রশ্নগুলো লিখে ফেলবে। তো তোমাদের সুবিধার্থে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো পর্ষদ থেকেই, অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালের সেই পর্ষদের ওয়েবসাইট থেকেই উত্তরগুলো নিচে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও তোমরা উত্তরগুলি দেখে উত্তরগুলো করে নিতে পারো। এ ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।